বিবর্তনটা ঘটেছে, এইরকম সীমিত রাষ্ট্র এমনকি 2014 সালে ছিল। এটা একটা সাধারণভাবে টক শো অন্যান্য জায়গায় প্রায়ই বলা হয় যে আওয়ামী লীগ 96 সালে আন্দোলন করেছিল, 2006 সালে আন্দোলন করেছিল, কিংবা 90 সালের আন্দোলন সফল হয়েছিল। কিন্তু 90 সাল, 2096 সাল কিংবা 2006 সালের রাষ্ট্র, এমনকি 14 সালের রাষ্ট্র আর এই 2024 সালের রাষ্ট্র একদম, এই রাষ্ট্র যেভাবে শিলীভূত হয়েছে, যেভাবে একাকটা হয়েছে, যেভাবে একটা দলীয় শক্তিতে পরিণত হয়েছে, এর কোন পূর্ব নজির বাংলাদেশে নেই। এমনকি একেবারে ধরুন যে খুবই একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে ইতিহাসে যাদের আছে, তাদের বাইরে গণতন্ত্রের মোড়ক নিয়ে এরকম কোন পূর্ব দৃষ্টান্ত আন্তর্জাতিক ভাবেও খুঁজে পাওয়া এই যে রাষ্ট্রটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং বিশেষভাবে খেয়াল করে দেখুন যে মিডিয়ার ভূমিকা, মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যেভাবে মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছে এবং তাদের লোকজনরা এখানে আছেন, যে একটা ঘটনাকে যেমন 7 তারিখে মানুষ ভোট দিতে যায়, সারাদিন আমরা মিডিয়াতে কোথাও লোক দেখাতে পারে কোন কেন্দ্রে, এই যে তারা বলছেন অনেক জায়গায় নাকি কম্পিটিশন হয়েছে, তো কম্পিটিশন যেগুলোতে হয়েছে হওয়ার সম্ভাবনা আছে সেসব জায়গায় তো মিডিয়া আছে, টেলিভিশন ক্যামেরা আছে, তো তারা কেন সেগুলো দেখালেন না, সেগুলো কিন্তু তারা দেখাতে পারলেন না, যে না কিছু ঢাকা শহর ফাঁকা, বুঝলাম ঢাকা শহরে কোনো কম্পিটিশন নাই, প্রায় 240 আসনেই তো কোনো কম্পিটিশন হয়নি, সেটা তো দৈনিক পত্রিকাগুলো হিসেব করে দেখিয়েছে। তাহলে বাকি যে কটা আসনে কম্পিটিশন, ধরে নিলাম 2 আসনে কম্পিটিশন, সেই 2 আসনের তো টেলিভিশন ক্যামেরা আছে, তারা তো দেখাতে পারতেন যে সেখানে সত্যিকার লাইন আছে, প্রত্যেক জায়গায় কেন টানি লাইন, বুঝলাম ওই দিন দেখানোর 300 আসন দেখানোর সময় ছিল না, আজকে তো দেখাতে পারে, আমরা কোথাও কোনো টেলিভিশন ফুটেজ দেখতে পাচ্ছি না যেখানে সত্যিকার অর্থে লাইন আছে, মানুষ ভোট দিচ্ছে এবং একটা জায়গায় 2 লক্ষ ভোট পড়ছে, কেউ কেউ নাকি 2 লক্ষ কিংবা 1.5 লক্ষ ভোটেও জয়লাভ করছে। এই যে বাস্তবতা মিডিয়া 7 তারিখ সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি, যে এই যে যেন একটা মানুষকে, এই যে মানুষ যেটা বর্জন করলো, মানুষ নিজের সক্রিয়তা দিয়ে যেটা প্রতিষ্ঠা করলো যে এই নির্বাচনে আমরা যাচ্ছি না, এইটা প্রহসন, এইটা তামাশা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আমার অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন, সুতরাং আজ আমরা বর্জন করি। এই যে মানুষের নিজের সক্রিয়তা দিয়ে মানুষ যে অবস্থা দিল সেইটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, টেলিভিশন এবং অন্য সকল মিডিয়া মানুষের সামনে একটা কৃত্রিম বাস্তবতা হাজির করছে যে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আবার সেখানে কি সরকার গঠিত হচ্ছে, মন্ত্রিসভা হচ্ছে, শপথ নিচ্ছেন, পুরো জিনিসটা তো এইটা তো একটা বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে আমরা লড়াই করছি এবং এই বাস্তবতার মধ্যে লড়াই করে আমাদের জয়লাভ করার চেষ্টা আজকে এখানে আমরা সভা করছি। এই এই স্থানে এই নভেম্বরে ডিসেম্বরে অনেক আমাদের এই আন্দোলনকারীদের জোর দল সভা করার চেষ্টা করছে, বাইরে গোয়েন্দা সংস্থা পুলিশ তারা বিভিন্ন নেতৃবৃন্দকে হামলা করেছে, চাপ সৃষ্টি করতে গ্রেফতার করে নিয়ে গেছে, আজকে হয়তো এখনো গ্রেফতার করেছে কিনা আমি জানি না, কিন্তু কালকেই করবে না তার কোনো নিশ্চয়তা নেই, ফলে এই শিলীভূত রাষ্ট্র এবং তার হাতে যে প্রচার যন্ত্র আছে তারা যেভাবে এই যে একটা বয়ান তৈরি করেছেন যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করছে, এইটা মোকাবেলা করে কিন্তু আমাদের লড়াইটা করতে, এইটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, এবং এই মোকাবেলা করে লড়াইটা করার ক্ষেত্রে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা যে ফাঁসিবাদ কায়েম করছে কিংবা স্বৈরতান্ত্রিক জমিদারি কায়েম করছে এইটা আমাদের স্পষ্ট করতে হবে, কিন্তু একই সাথে আমরা যে এই তার বিপরীতে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রটা দিব সেটাও আমাদের স্পষ্ট করতে হবে। হেজেমনি অর্থাৎ সম্মতি, জনগণের মধ্যে সম্মতির ক্ষেত্রে ওরা সার্বক্ষণিক ভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে, বিরোধী দল তার পক্ষে জনসমর্থনটাকে
বিভ্রান্ত করার চেষ্টা, অন্তত নিজের পক্ষে তাদের নিজেদের পক্ষে না নিতে না পারলো, তারা চেষ্টা করছে বিরোধী দলের প্রতি জনগণের যে সমর্থন সেইখানে বিভ্রান্তি সৃষ্টি করা, ফলে তাদের আলোচনার জায়গা নেই। এখন সেই দিক থেকে আমরা এটা পরিষ্কার করা দরকার যে আমাদের জনগণ যাতে কোনোভাবে বিভ্রান্ত হতে না পারে। আমরা বিভ্রান্তি কাটাতে পারবো যদি আমরা কি চাই, এইটা জনগণের সাথে স্পষ্ট করতে হবে। এখনো পর্যন্ত তারা এই বিভাজন তৈরি করতে সক্ষম হয়েছে যে এটা কেবলমাত্র আওয়ামী লীগ আর বিএনপির ক্ষমতার লড়াই, এটা দেশে একটা ফ্যাসিস্ট একটা জমিদারি তন্ত্রের বিপরীতে দেশের ভোটাধিকার, গণতন্ত্র, মানুষের অধিকার এবং ক্ষমতার জবাবদিহিতার লড়াই, এইটা এখনো পর্যন্ত আমরা স্পষ্ট করতে পারিনি। এবং সেই ক্ষেত্রে বিএনপির দায় আছে, বড় রাজনৈতিক দল হিসেবে মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় যাবে, অতএব বিএনপি কি করবে সেই বিষয়ে মানুষের আস্থা তৈরি হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। তো সেই দিক থেকে আমরা যে 31 দফা সামনে এনেছি, এটাকে আমরা স্পষ্ট করে বলতে পারি জনগণের মধ্যে সেই 31 দফার মূল ভাব আস্থার জায়গায় এসছে, মানুষকে বিভ্রান্ত করার মতো শক্তি আর সরকারের নেই, আমরা সেটা পারবো না। অন্তত আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে পারি যে আমরা এখনো পর্যন্ত মানুষের মধ্যে দৃঢ় আস্থার জায়গা তৈরি করতে পারিনি যে আমরা সত্যি সত্যি একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেব, এবং সেই ব্যাপারে আমাদের অধিকার আছে, সেইটা তৈরি করা খুব জরুরি কাজ। আর এর বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত শক্তি কিভাবে যুক্ত হবে সেটা আমার মনে হয় এই ওপেন মিটিং এর আলোচনা নয়। তো আমরা সেই আলোচনাটা নিশ্চয়ই করব, এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে অহিংসতার জায়গা আমাদের চিন্তা। আজকে এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এই সরকারের হাতে ওই ক্ষমতা আছে যে কোনো আন্দোলনকে তারা নিজেরা সহিংসতা সৃষ্টি করে তার দায় চাপিয়ে দিয়ে যে কোনো মুহূর্তে তারা ঘুরিয়ে দিতে পারে, ফলে এই গত মানে 2-3 সপ্তাহ জায়গা থেকে আমরা বলব যে আমরা যে অসহযোগের মধ্য দিয়ে অহিংস আন্দোলনের ধরনটাকে সামনে এনেছি এবং সেইটা যে 7 তারিখে বিরাট একটা সাফল্যের জায়গায় গিয়েছে, সামনের দিনগুলোতে সেই অহিংসতার পথ ধরেই আমাদেরকে এমন ধরনের রাজনৈতিক সংগ্রামের সূচনা ঘটাতে হবে যেটা এই রাষ্ট্রশক্তি তার নেকাব খুলে ফেলতে বাধ্য হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তথাকথিত গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার যে নেকাব পড়ে আছে এটা তাদেরকে খুলে দিতে হবে, এবং সেইটা যদি আমরা খুলে দিতে পারি তাহলে এই মুখোশটা, আপনারা ভুল বুঝবেন না, তাহলে এই মুখোশটা খুলে দিতে পারি সেইটা আমাদের এই সংগ্রামের নতুন উদ্বোধন ঘটাতে পারে। বাকি আলোচনা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো অবিলম্বে বসা উচিত, যেভাবে বসা যায় সেভাবে আমরা বসে সবাইকে ধন্যবাদ।